আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, এনআরসি ও তিন বিধানসভা উপনির্বাচনে ফল বেরানোর পর রবিবার সকালে প্রায় 500 কর্মী নিয়ে এক বিরাট মিছিল করল উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল মহাশয়। মিছিল শুরু হয় কোননগর সুইমিং ক্লাবের সামনে থেকে এবং শেষ হয় কোননগর স্টেশনে। মিছিলে বিধায়ক প্রবীর ঘোষালের সাথে ছিলেন কোননগর পুরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জি ও পুরসভার অন্যান্য সদস্যরাও। এই এনআরসি ও তিন বিধানসভা উপনির্বাচনে ফল বেরানো নিয়ে মিছিলের ব্যাপারে বিধায়ক প্রবীর ঘোষালের প্রতিক্রিয়া। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মিছিল কি কারণে? আমাদের এনআরসির বিরুদ্ধে রাজ্যের মানুষ তিনটে উপনির্বাচনে, বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে রায় দিয়েছে, সেটাতে গোটা রাজ্যে একটা দারুণ একটা আনন্দ উৎসব শুরু হয়েছে, এটা তার একটা প্রতিফলন। আর আমাদের এমনি এনআরসির বিরুদ্ধে এই মিছিল ডাকা ছিল, তার সঙ্গে এই বিজয় উৎসবটা যুক্ত হয়েছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহামাটি মানুষের সরকার রাজ্যের উন্নয়নে যেভাবে কাজ করে চলেছে, আমরা তার সমর্থনে এবং মানুষকে অভিনন্দন জানাতে এই তিনটি উপনির্বাচনের যে রায় হয়েছে সেইটাতেই আমরা, সেই কারণে আমরা মিছিলটা বার করেছি। মানুষ যে বিজেপিকে পরিত্যাগ করেছে, কয়েক মাসের মধ্যে মানুষের মোহভঙ্গ হয়েছে, এটাতে আমরা ভীষণ উল্লসিত এবং সেই জন্যই আমি মানুষকে অভিনন্দন জানাতে আজকের এই মিছিলের রায়। এনআরসি কি মানুষ এনআরসির জন্য কি পরিত্যক্ত হয়েছে বিজেপি কি মনে হয়? আমি নিজে কালিয়াগঞ্জে ছিলাম দশ দিন, আমি প্রত্যক্ষ করে এসেছি যে এনআরসি নিয়ে হিন্দু মুসলমান নির্বিশেষে যদি প্রত্যাখ্যান না করছো, তাহলে 57,000 হারার সিট, যেটা আমরা লোকসভাতে 57,000 হেরেছি, সেই সিটে জেতা যায় না, অসম্ভব।